অনেক জল্পনা কল্পনা শেষে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছে আমাদের দেশের কাটার মাস্টার দ্য ফিজ। মুস্তাফিজের এবারের আসরটি হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং। বেশ কয়েকদিন ফর্মে না থেকেও এবার আইপিএলের ডাক পাওয়া মুস্তাফিজ প্রথম ওভারেই তুলে নেয় জোড়া উইকেট। 2024-এর আইপিএলের আসরে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম উইকেট শিকার করে নেন মুস্তাফিজ। পুরো ম্যাচে মোট 4টি উইকেট শিকার করে নেন আমাদের দ্য ফিজ। বল করতে নেমে প্রথম ওভারে তুলে নেন জোড়া উইকেট। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুতে ভালো করলেও মাঝের সময়টা চেন্নাই সুপার কিংসের ছিল দ্য ফিজময়। পঞ্চম ওভারে বল করতে নেমে ডুপ্লেসিসকে আউট করেন দ্য ফিজ। অফ স্ট্যাম্পের বাইরের বল চেস করতে গিয়ে ক্যাচ আউট হন। সে ওভারে আরেকটি উইকেট নেন দ্য ফিজ। এবার ধোনি এবং ফিজের কম্বো উইকেট, 4 রান দিয়ে 2 উইকেট তুলে নেন দ্য ফিজ। 12তম ওভারে আবার বল করতে এসে এবার দ্য ফিজ ফেরান বিরাট কোহলিকে। বিরাট পুল করতে গিয়ে হারান নিজের উইকেট। বিরাট কোহলিকে আউট করার পর পুরো স্টেডিয়াম যেন হয়ে যায় ফিজময়। এ সময় মেতে উঠে পুরো স্টেডিয়ামের দর্শক। মহেন্দ্র সিং ধোনিও তখন অবাক হওয়ার মতো এক্সপ্রেশন দেন। এরপর গ্রিনের স্ট্যাম্প উপরে ফেলেন দ্য ফিজ। 2 ওভারের 7 রান দিয়ে 4টি উইকেট শিকার করে নেন দ্য ফিজ। এর মধ্যে দিয়ে আইপিএল আসরে নিজের 50তম উইকেট শিকার করে নেন আমাদের দ্য মুস্তাফিজ। 17তম ওভারে 7 রান দিয়ে ফেলেন মুস্তাফিজ। এরপর 19তম ওভারে 15 রান দিয়ে মোট 35 রান দিয়ে নিজের 4 ওভার শেষ করেন দ্য ফিজ। আইপিএলে সাকিব আল হাসানের পর দ্য ফিজ এবার সবার মুখে মুখে প্রথম আসরের মতো এবারও সবার মন কেড়ে নিচ্ছে আমাদের দ্য মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বলে মুগ্ধ মহেন্দ্র সিং ধোনি সহ দলের অন্যান্য প্লেয়ার। আইপিএলের মতো এত বড় ক্রিকেট আসরের এবারের প্রথমবারের মতো 2024 সালের প্রথম উইকেট শিকার করে নেন মুস্তাফিজুর রহমান এবং একই সাথে তিনি 35 রান দিয়ে 4টি উইকেট শিকার করে নেন। এক্ষেত্রে তিনি ডি প্লেয়ার্স এবং বিরাট কোহলির মতো প্লেয়ারকে তিনি ফেরান এবং আশা রাখি সামনের ম্যাচগুলো যেন মুস্তাফিজুর রহমান ঠিক একইভাবে খেলতে পারেন। বাংলাদেশের প্রতিটা মানুষ চেয়ে থাকবে চেন্নাই সুপার কিংসের প্রত্যেকটা ম্যাচের দিকে তার নৈপুণ্যতা বলিং দেখার জন্য। সেই প্রত্যাশায় সামনের ম্যাচগুলো যেন মুস্তাফিজুর রহমান একইভাবেই খেলতে পারে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।